নমস্কার, আমি সুস্মিতা। সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, নদীতে এখন আস্তে আস্তে ভাটা হয়ে যাচ্ছে, আর আমাদের এই গোমর নদীতে আজকে জোয়ারের সময় থোপা ফেলে কাঁকড়া ধরা হয়েছে। তো থোপা ফেলে কাঁকড়া ধরার পর্ব আপনারা দেখেই নিয়েছেন, আর যারা দেখেননি তারা আমাদের সুন্দরবন ডাইরিতে দেখে নেবেন। আর থোপা ফেলে যে কাঁকড়া পেয়েছি সেই কাঁকড়া এখন রান্নাবান্না হবে, সেটা আপনারা কুকিংয়ে দেখতে পাবেন। তো আজকে বেশ বড় বড় সাইজের কাঁকড়া পেয়েছি, অনেক কটাই হয়েছে। এখন সেই কাঁকড়াগুলো কেটে রান্নাবান্না, খাওয়া দাওয়া সবটাই হবে। আপনারা সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন। আশা রাখছি আজকে পর্বটা আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো চলুন ঘরের দিকে যাওয়া যাক। কাঁকড়া ধরে টিনের মধ্যে রাখা, আর এতে মা আবার কিছুটা নোনা জল দিয়ে রেখেছে যাতে তাজা থাকে। যদিও জল ছাড়া তাজা থাকে, তবুও নোনা জল দিয়ে রেখেছে মা। ওইভাবে তুমি চেপে ধরো, চাপো চাপো ঘোড়া টিনের জল চাপো। কাঁকড়াটা হা করে আসে, একটা ভেঙে গেছে। খেয়েছি এইগুলো, এই দাঁড়া বড়টা বের করো। রাখো বারবার, তো পায়ে ধরেছি কাঁকড়া, বড় বড় কাঁকড়া। এইটা যা সাইজের, আর এই কাঁকড়াটা পাওয়ার পরে রিয়াকশন যা দিয়েছিল মা, মা বলে না সবাই, তো সেটা দেখতে হবে সুন্দরবন ডাইরিতে। ওই তো একটু থাকতে পারিনি, তাই এখন কাঁকড়াগুলো কেটে নেব আর রান্না হবে আজকে। কাঁকড়া যখন জোগাড় হয়েছে, মার পছন্দের রান্না তো একটা রাখতেই হবে। কাঁকড়া চিংড়ি মাছের সাথে কুমড়ো শাকের ডাঁটা দিয়ে একটা হবে, আর একটা টমেটো দিয়ে কাঁকড়া কষা। এখন এটা ধরেছি যখন একবারে নিয়ে নিই, তাহলে এর রাত হতো না। একটা ফ্যান বড়, একটা একটু ছোট, এরকমটাই হয়। এটাই এখান মধ্যে ওর ডান হাতটা বড়, যত বড় সাইজের কাঁকড়া পড়বে সবচেয়ে বড়। আচ্ছা, তা কাঁকড়াগুলো কাঁকড়া বলে না, যে কোনো কিছু যেগুলো পুরুষ সেগুলো তো আকারে বড় হবে, এটাই তো স্বাভাবিক। প্রাকৃতিক ভাবে এইভাবেই তৈরি। মানুষের ক্ষেত্রে দেখো পুরুষরা চেহারা একটু ভারী, সেটা আলাদা কথা। মেয়ে কাঁকড়া যতটা থাকবে এর কিন্তু ততটা থাকবে না, দেখতে বড় কাঁকড়া। যখন ভাঙি বা কাটি আমরা কিন্তু এইভাবেই করি। আপনারা হয়তো অনেকেই কমেন্টে লিখবেন যে গরম জলে দিলে হতো, গরম জলে দিলে আরও সেটা সেদ্ধ হয়ে যাবে, সেটা রান্নার স্বাদ একরকম, সেটা আমরা সেদ্ধ করে খাই। আর যখন অন্য তরকারিতে দিয়ে খাই তখন সেদ্ধটা করি না, আগে এইভাবে ভেঙে নিই, কাঁচা অবস্থায় খাই। ঠ্যাংটা দেখুন একদম পুরো ছবির মতো, কত বড়। না, এ কামড়াতে পারবে না। নদীতে যাচ্ছে একটি স্পিড বোর্ড, দেখুন অনেক দ্রুত গতিতে যায় এগুলো, বাইকের থেকেও স্পিড। আর নদী পুরো একেবারে ঢেউ হতে থাকবে। দেখুন পেছনে সাদা রেখা পড়ে গেছে জলস্তর, জলের প্রচন্ড ঢেউ হয় এটা গেলে। এর গতিও খুব বেশি। মূলত ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন, পুলিশের লোকজন, অনেক ক্ষেত্রে ওয়াটার অ্যাম্বুলেন্স হিসেবেও এই স্পিড বোটগুলো ব্যবহার করা হয়। আমাদের বাবু ছুটে আসলো, বাবুর মাও আসলো। স্পিড বোট দেখে কেমন লাগলো? কিন্তু উঠিনি, ওঠার স্কোপ হয়নি, ওঠার স্কোপ পাওনি। এই তো ওঠাবো একদিন। দেখুন নদীতে ঢেউ হচ্ছে কেমন ওটা যাওয়ার পরে। কাঁকড়াগুলো কিন্তু এরকম একটু ঘা মেরে নিলে এর খোলাটা ছাড়াতে সুবিধা হবে, না হলে কিন্তু প্রচুর টাইট, এমনি চাইলেই কিন্তু এটা খুব সহজে খোলা যাবে না। আর যদি একটু ঘা মেরে নেওয়া যায় তো খুব তাড়াতাড়ি সহজেই খুলে যায়। আর ওই স্পিড বোর্ডে আমরা দুজন উঠে তুই চালাবি, মুখ ঘুরে চালাবি, পারবি পারবে তাহলে আর কোনো সমস্যা হলো না। কাঁকড়া যা ধরা হয়েছে সব কিন্তু রান্না হয়ে যাচ্ছে, দুবেলা ধরে খেতে হবে। আমি আবার চিনি কাঁকড়া রাখবো, চিনির কাঁকড়া ফরুক দেওয়া না, তোমরা খাও না। কালকে বাড়িতে ছোট কোদালটা আনবা, তোমার তো কিন্তু সবসময় থাক না আমার মতো নাই হাত কেটে। এই ধারগুলো না, এই যে ধার, এইগুলো হাতের মধ্যে ঢুকে যায়। ওদিকে কাঁকড়াগুলো কেটে নিক, আর আমি আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমাদের কাজের জায়গা থেকে। মিস্ত্রিরা কি কাজকর্ম করছে চলুন দেখে আসি। আগামীকাল এটা ঢালা হবে, এখন এই সেন্টারিংয়ের কাজগুলো হচ্ছে। আর একটা রুম আবার বাড়ানো হলো, প্রথমে দুটো রুম হচ্ছিল, তারপরে আরেকটা রুম বাড়ানো হলো। গতকালই প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে, তো তাতে আরেকটা রুম পাশে করে নেওয়া হচ্ছে। তার জন্য এই যে আবার গর্ত খুঁড়ে সেখানে পেজ ঢালাই করে তার উপরে এই যে ইটের পিলারগুলো করা হচ্ছে, এর উপর দিয়ে বিমটা যাবে। ভেতরে ওই ঠুকে দেওয়া হচ্ছে কি দিয়ে, ওতেই হয়ে যাচ্ছে। আর ওই যে ইয়ে কি বলে, ওই যে পাটা, পাটা দিয়ে ইয়ে করে দেওয়া যায় না, কাঠের পট্টা হলে তখন লাগে। আচ্ছা টিন না, সেন্টারিংয়ের জন্য এই কাঠগুলো নিয়ে আসা হয়েছে সকালে। ওরা আসার সময় ভ্যানে করে নিয়ে এসছে, তো কাঠের থেকে পেরেকগুলো উঠিয়ে এদিকে রেডি করা হচ্ছে বোর্ডগুলো বিমের চারপাশে সেন্টারিং করার জন্য। এগুলো বিমেরই মারা ছিল নাকি? ও এগুলো বোধহয় আর খুলতে হবে না, এগুলো এইভাবে লাগানো যাবে নাকি? হ্যাঁ না, ওই সাইডে, এগুলো সাইডে যে ওই বক্সে, মানে ওই বিমের যে সাইডগুলো, তো এই এই যে কাঠগুলো রেডি করা আছে, এগুলো কি সাইডে ডাইরেক্ট মারা যাবে না সব খুলতে হবে কাঠ? ও খুলে আবার নতুন করে করতে হবে না? বড় খোলা যাচ্ছিল তো ডেকে আর দাঁড় করিয়ে বরফ নিলাম, সব লোকজন কাজ করছে, সবাইকে দিয়ে আসি। তুই আবার রোদের মধ্যে যাচ্ছিস কেন? বরফ না জল আসছে, আর বলে যাবে। লাঠিতে হাত দাও, আমি ওই জন্য এই ঘুরে দিচ্ছি, ব্যাস দেবো। হাত ঠান্ডা হয়ে গেল বন্ধুরা, তুমি খাবে না মানে তুমি খাবে বলেই নিয়ে আসা। হ্যাঁ ওর গায়ে যেন ধাক্কাটা না লাগে, এক্ষুনি ঢালা। তাহলে এই ঘরটা বেশি হলো? হ্যাঁ ওই ঘরটা বেশি হয়েছে, বেশি হয়নি, বেশি হয়নি, একটা করা হলো, এক্সট্রা করা হয়েছে। পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো সব ছাড়িয়ে রেডি করেছি। এইবার এই দুটো আলু বেগুন এই শাকের সঙ্গে দেব। আর সুস্মিতা কাঁকড়া ছাড়াচ্ছে, এগুলো বাড়ির লাউ শাক না কুমড়ো শাক। আর বেগুন দেব, কটা বরবটি দিয়ে একটু চচ্চড়ি মতো করবো কাঁকড়া। কাঁকড়াগুলো সব ছাড়িয়ে নিয়েছি আর ভাগও করে নিয়েছি। এগুলো কাঁকড়া টমেটো দিয়ে রসা, আর এইগুলো চচ্চড়িতে। কাঁকড়াগুলো ছাড়াচ্ছিলাম, তার মধ্যে বরফ ফেলা আসলো, তো বরফ খেয়ে সবাইকে দিয়ে তারপরে বাকি কাজটা কমপ্লিট করলাম। ভাতটা রান্না হয়ে গেছে। কাঁকড়ার খোলায় কতটা বাদ গেল, এতটা সব খোলা, আরো খানিকটা ফেলা গেছে। নকুল ভাঙা টাঙা বাদ দিচ্ছে কেন, ওগুলো খেতে পারো। ওগুলো বেটে বা মিক্সারে গুঁড়ো করে পাকোড়া করে খাও। আমরা এই জন্য কাঁকড়া খুব একটা কিনে খাই না, এই ধরে খাচ্ছি তো ঠিক আছে। আজকে এই কাঁকড়াগুলো যদি কেনা হতো 200 টাকা মিনিমাম, 200 টাকা। আমার ছেলেটা যা কাজের হয়েছে না, মাঝে মাঝে দেখো কত কাজ করে যাচ্ছে সুস্মিতা। আর আমাদের আর লোকজন ধরতে হবে না, কাঠফাট ভাঙার জন্য লোক ধরতে হবে না। দেখো পা দিয়ে মাঝখানে উঠে দাঁড়িয়ে ভাঙছে, পাচ্ছে না, কিন্তু চেষ্টাটা করছে। ওইটা যদি উঠে মস করে লাগে তো তোমার ওই কাজ করার দরকার নেই বাবা। একসাথে কটা যাচ্ছে দেখুন, ওদিকে দুটো দাঁড়িয়ে আছে। প্রতিদিন এই যাওয়া আসার খেলা দেখি গোমর তীরে, কেউ যায় কেউ আসে ফিরে। গাছের গায়ে এটা কন্টিনিউ ঝুলবে বাবু, এ বোতল। হ্যাঁ সবজিটা ধুয়ে নিলাম, ডাঁটা কলজিটা ধুয়ে সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবার মা উনুনটা আবারও জ্বালিয়ে দিচ্ছে, মানে একবার ভাত হয়ে গেছে। টমেটো কেটে নিচ্ছি, টমেটো দিয়ে হবে কাঁকড়া। কড়াই তেল দিয়ে দিচ্ছি, আর দেবো না কিন্তু, গুছিয়ে খাইতে হবে। তো একটু তেল টেল না কম দিলি, কাঁকড়ার কষা গুছিয়ে খাবে না তো? হ্যাঁ শাকটা তো গুছিয়ে খাইতে হবে। মাছের মধ্যে কাঁকড়া চিংড়ি হলে কত নেই, তো যাই হোক গুছিয়ে খাবে। মা একটু শাকটাকে বেশি গুরুত্ব দেয়, একটু গোটা জিরে দিলাম, পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়েছি। আগে কোনটা হবে? আগে শাকটা চাপিয়ে দিই, আমার এখন সব রেডি হয়ে গেছে। আগে যে কাঁকড়াগুলো দেবো সেইগুলো দেবো। হলুদ কি মশা কি আসছিল তো আসবে না বোধহয় বেঁচে গেছি লবণ দিয়েছি একটু বেঁচে গেছো কি বেঁচে যাওনি সেটা আরো যাক দুই একদিন তারপরে বসে যাবে না না মোকা আসলে তাহলে পড়ে যেত আওয়াজ দিত ভাড়ার নাম কি মোকা কেউ বলছে মোকা কোথাও শুনছি মোচা কি আদা মোচা না থোড় এখন বসে যাচ্ছে কি জানি বাবা কি হয় ঢাকাটা খুলে নিয়েছি এবারে কয়েকটা কাঁচা লঙ্কা দেব আর একটু টমেটো এই ছোট ছোট কাঁকড়া এগুলোকে দাশি কাঁকড়া বলা হয় কিন্তু সবকটাই খুব ভালো কাঁকড়া একটু কাঁকড়া দিয়ে মজা যাবে শাক শাক মজা লাগবে না এইভাবে নিয়ে এখন বসে খেতে লাগলে সাথেই খাওয়া হয়ে যাবে কাঁকড়া কষা এবারে সবজিটা চালান করে দিচ্ছো সবজিটা অসম্ভবশালী মা যা পেয়েছে মোটামুটি হাতের কাছে কটা বরবটি ছিল দিয়ে দিয়েছে বেগুন আলু এটা তো দিতেই লাগে এই শাকের মধ্যে দিলে একটু চচ্চড়িটা মাখা মাখা মতো হয় এটা ভালো লাগে একটু হলুদ আর ডাঁটার এই বিশেষ করে কুমড়ো শাক লাউ শাক এই ডাঁটার মধ্যে লবণটা একটু পরে দিলেই ভালো হয় আমি পরেই দিই একটু চিনি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবারে জল দেব আমি কিন্তু একটু বেশি করেই জল ঢালি ঢালি আমি তরকারিতে চচ্চড়িটা একদম মাখা মাখা হয়ে এসছে এবারে লবণ দেবো কড়াটা ধুয়ে বসিয়েছি এবারে কাঁকড়ার কারিটা করলেই হয় একটা হয়ে গেছে কাঁকড়া একটু গোটা জিরে তেজপাতা পেঁয়াজ দেবো রসুন কুচি একটু গ্রেট করা আদা আর দেবো টমেটো আর কাঁচা লঙ্কা সামান্য একটু জল দেবো হলুদ লবণ জিরে মরিচের গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু চিনি আর কি দিতে বাকি রইছে এখনো দিতে একটা বাকি আছে সেটা পরে এবারে কাঁকড়াটা দেব চাপা দিয়ে দেব কিছুক্ষণ এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম একটু দেখি কি অবস্থা দেখো আমি তো অর্ধেক ভোজন সবকিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল দেব মিস্ত্রিরা সব কাজ ছেড়ে দিল টাইম হয়ে গেছে বলছিল যে আর কিছু দেওয়ার আছে এই যে এটাই দেওয়ার আছে হোয়াটসঅ্যাপে একজন দিদি ভাই লিখেছেন না যে ছবি তুলে পাঠাতে, একটা কাজ স্পেশাল এটাই একটু দেব, পুরো পাতাটা দেব না, সামান্য একটু। আর আমার সোনা ওদিকে ঘুমিয়ে যাচ্ছিল, ওকে আমি দুটো ভাত দিয়েছি চচ্চড়ি দিয়ে, খেতে বসে গেছে। আর চচ্চড়ি দিয়ে খাচ্ছি, তোমার ঘুম পেয়ে গেছিল। খাওয়ার আগে বোতলটা জল ভরে নিলাম। কিসের বোতল? খাওয়ার আগে জলের বোতলটা ভরে নি। কোন ওষুধের বোতলটা? আম্মা বলে দিয়েছে আর বলবো না। আর বলবো না। সোনা খাওয়া হয়ে গেছে? এই অত বড় ঠ্যাংটা ও পারবে কি করে? আম্মা বলে দিয়েছে। হ্যাঁ, ওই ঠ্যাং যদি ও দাঁত ভেঙে যায় যদি? না বাবু, আমি তো আছি। ও দাঁতটা যদি ভেঙে যায়, বুড়ো মানুষ। বলে আমার ঠাম্মা আছে না পাশে, তার জন্য শরীরটা যা হয়েছে না, দাঁতটা গেল। কাঁকড়া পরে খাবে, তুমি আগে ভাত খেয়ে নাও তো। শাকটা জমিয়ে খাচ্ছি, দেখবি হয়েছে। মাগো বড় কাঁকড়ার একটা ঠ্যাং বাবুর, একটা তোমার দিচ্ছি, একটা দাগা বাবার দিচ্ছি, একটা দাগা তোমার ছেলেকে দেবো। তাহলে তোমার বড় দাগাটা দিই। হচ্ছে না কেন না, তুমি ধরেছ, ধরুক আর না ধরুক সবাই খাবে। তারপরে তো ধরেছে বলে যে আজকে দিতে হবে, ধরিনি বলে দেবো না, এটা বিষয় না। তুমি কিন্তু তাড়াতাড়ি খাচ্ছ না, তোমার ঠ্যাং আমি ভেঙে দিয়েছি। বাবু ঠ্যাং ভেঙে দিয়েছো? বাবু ব্যথা লাগেনি তো? না, বাবু ঠ্যাং ভাঙেনি, বাবুর কাঁকড়ার ঠ্যাং ভেঙে দিয়েছে। বাবুর ঠ্যাং ভেঙে দিয়েছে বাবু। এলো কাঁকড়ার জুসটা কিন্তু ভালো হয়েছে। জুস জুস না, তুমি যা ভাত খাচ্ছ যত বড় হচ্ছে তত যেন কেমন হয়ে যাচ্ছে। একটু গুছিয়ে খাও, বড় বড় করে গালা নাও। আমি ভাত খাবো না। না তুমি ভাত খাও না বললে আমি শুনবো না। না না, আমি এটা ঢুকছে না, তা বললে হবে। শোনা, আমি আরেকটুখানি ঝোল দিই, অল্প ভাত টানো, একদম তো কিছুই খেলে না। আমার কাছে এখন কাঁচা জল যাচ্ছিল, জান ও বলে আমার একটা কাঁচা জল দাও দে। কাঁকড়াগুলো খুব তেজি, শুধু শাঁস দিয়ে খাচ্ছ। মার মতো স্টাইল ধরে নিয়েছে, একটু মাখিয়ে খালি হেভি টেস্ট। আমার তো 3-4 না হয়ে গেছে। সকালবেলায় কাঁকড়া সেদ্ধ করে মাখা, গরম ভাত ভাজা ঝাল লঙ্কা দিয়ে, আর সরু জালি ভাত আর সঙ্গে এমনি ভাত। এত সুখ এত আরাম সইবে? কাঁকড়ার তরকারিটা দারুণ হয়েছে, ভোরে খাবারটা আনন্দই আলাদা। ইচ্ছা মতন ঝাল টক নারকেল দে। আবার এখন বাবু বলতে আমার টক করে দিতে হবে কাঁকড়া মারিয়ে। সুস্মিতা বলতে মনে তুমি এবার কাঁকড়া মারলি হলো, নারকেল দে, রান্না খাবো। এতদিন মানে আমাদের বাড়িটা নদী ছাড়া একটু ভেতরে, কখন জোয়ার হচ্ছে ভাটা হচ্ছে অতটা আন্দাজ করা যেত না। এবার মা নদীর পাশে এসে গেছে, মানে জোয়ার ভাটা কখন হচ্ছে, কখন মাছ কাঁকড়া পাওয়া যাচ্ছে, কখন মাছ উঠছে, মোটামুটি সব আন্দাজ করতে পারবে আর টাইম মতো ধরেও নিতে পারবে, আর অসুবিধা হবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া একদম শেষ পর্যায়ে এসে গেছে, এবার আমরাও দুটো খাবো। আর আজকে পর্বটা এখানেই শেষ করব। তো আপনাদের কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ পর্বটা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।